বরিশাল মহানগর বিএনপির 3 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে। গত 7 জুলাই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে জিয়াউদ্দিন শিকদারকে, এবং 1 নং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাবেক ছাত্রনেত্রী আফরোজা খানম নাসরিনকে। এ উপলক্ষে আজ সোমবার বিকেলে নগরীর সদরের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে নতুন আহ্বায়ক কমিটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য রাখে যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার ও আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এর পরপরই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা আনন্দ র্যালি করে নবগঠিত মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর পূর্বে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার ও আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার ও যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে দলীয় অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাতে চাইলে বিএনপির চেয়ারপার্সনের অসুস্থতার কারণে সেই ফুলের শুভেচ্ছা গ্রহণ করেননি তারা। আমার নেত্রী আমার মাকে মুক্ত করতে হবে, আমাদের রাষ্ট্রনায়ক আগামী দিনে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, এই কোশিস হাসিনা সরকারকে পতন করাতে হবে, সেই জন্য আপনারা প্রস্তুত কিনা হাত দেখান। আমরা মাঠের লোক, আমরা নেতা মনে করি না, আমরা আমরা নিজেদেরকে কর্মী মনে করি। আমরা তোমাদের সাথে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবো, আন্দোলনে আমরা সামনে থাকবো, তোমরা পিছিয়ে থাকবে, আমাদের প্রায় গুলি লাগবে, আমরা রক্ত দেব, জীবন দেব, তবে অবৈধ হাসিনাকে ক্ষমতায় থাকতে দেব না। পরিষদ, সবার সেরা পরিষদ, ভারতীয় পরিষদ।